অযোধ্যা পাহাড়ের একটা গাছকে প্রজেক্টের নামে হত্যা করতে দিচ্ছি না। অযোধ্যায় থাকা বন্য প্রাণের বাসস্থানকে ধ্বংস করতে দিচ্ছি না, এইটাই এইটাই প্রতিবাদ। একদম মোদ্দা কথা, পুরুলিয়ায় থাকা অযোধ্যা পাহাড়ের গাছকে একটাও হাত দিতে দেবো না, এইটাই প্রতিবাদ। ইমিডিয়েট এই গাছ কাটার যে নোটিশ পিছনে দেখা যাচ্ছে, এই নোটিশ ডিএফও সাহেব যদি না প্রত্যাহার করে নেন, এই আন্দোলন চরম থেকে চরম আকার ধারণ করার সম্ভাবনা আছে। যে আমি ডিএফও সাহেবকে সতর্ক বার্তা দিই, আপনি আপনার এই অর্ডার ইমিডিয়েট প্রত্যাহার করুন, যেরকম অযোধ্যা পাহাড় আছে যেন সেই রকমে দাঁড়িয়ে থাকে। এই ঠুরগা আন্দোলন 2018-তে সিঙ্গেল বেঞ্চে কেস হয়ে আছে, ডিভিশন বেঞ্চ পর্যন্ত চলে গেছে। ডিভিশন বেঞ্চে রায়ের কপিতে পরিষ্কার লেখা আছে, যদি প্রজেক্ট করতে হয় স্থানীয় গ্রাম সভার পারমিশন সাপেক্ষ। অথচ ডিএফও সাহেব অযোধ্যা পাহাড়ে থাকা ঠুরগা এরিয়ার গ্রামসভার কোনো গ্রামসভার সঙ্গে একবারও মিট করেননি, কথা বলার প্রয়োজন মনে করেননি। অর্থাৎ 2006 আইন, 2006 বনাধিকার আইনের ভেতরে যা লেখা আছে সেটা উনি অমান্য করেছেন, গায়ের জোরে টেন্ডার নোটিশটা ঝুলিয়েছেন। কোনো নয় বাস্তবায়ন হয়, কখনোই নয়। এনি হাউ অযোধ্যা পাহাড়কে রক্ষা করব, প্রয়োজনে যদি হয় বাকিটা বললাম না, বুঝে নেন।